কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে বাড়ছে ভ্রমণ ও আমদানি রপ্তানি। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অল্প সময়ে ভ্রমণ করতে পারায় দুই দেশের নাগরিকদের পছন্দের তালিকায় এখন এই বন্দর। তবে অবকাঠামোগত কিছু সমস্যার কারণে বন্দর ব্যবহারে বেগ পেতে হচ্ছে নাগরিকদের। কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের অবস্থান। বেশ কয়েকটি প্রশস্ত সড়ক থাকায় বন্দরে যাওয়াও খুব সহজ। সীমান্তর ওপারে ভারতের শ্রীমন্তপুর স্থলবন্দর। এ বন্দর দিয়ে সহজে সেভেন সিস্টার ভ্রমণ ও পণ্য আমদানি রপ্তানি করা যায়। এছাড়া আগরতলা হয়ে ট্রেন ও বিমানে ভ্রমণ করা যায় ভারতের বিভিন্ন রাজ্যে। প্রতি বছর দুদেশের কয়েক হাজার পর্যটক এ বন্দর দিয়ে যাতায়াত করছেন। সেফটি হয়, প্লাস আপনার সাশ্রয়ী বোধ হয়, সেজন্য আমরা এই ফুটটা ইউজ করতেছি আর কি। ইংরেজিতে গেছি এই বিলবাজার রোড দিয়া সীমান্তপুর জিও সার্ভিস সম্পূর্ণ সিকিউর, কোনো সুবিধা অসুবিধা হয় না। এই দিক দিয়ে রাস্তা ভালো, এই দিক দিয়ে রাস্তা সহজ দেখা, এই কারণে যাচ্ছে। শুধু তাই নয়, এই বন্দর দিয়ে বেড়েছে ব্যবসা বাণিজ্য। 2022-23 অর্থ বছরে এখানে আমদানি হয়েছে প্রায় 3,600 কোটি টাকার পণ্য, আর রপ্তানি হয়েছে প্রায় 174 কোটি টাকার মূল্যের পণ্য। ব্যবসায়ীরা বলছেন বন্দরটি সম্প্রসারিত করা গেলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে, বাড়বে রাজস্ব আয়ও। আমরা যে সমস্ত পণ্য চাই যাতে সেই পণ্যগুলি আমদানি আমাদের কোনো অনুমতি দেওয়া হয়, কিন্তু সীমিত সংখ্যক পণ্য আমদানির জন্য অনুমতি দেওয়া আছে, যার ফলে আমরা ইচ্ছে করলেও অনেক পণ্য আমদানি করতে পারি না। বন্দর কর্তৃপক্ষ বলছে এখানকার অবকাঠামোর উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভব করছেন তারাও, এজন্য এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে মালামাল আমদানি রপ্তানি করতে আগ্রহী বেশি, এবং এ বিষয়ে এই বন্দরটিকে আরও বেশি বেগবান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে। দ্রুত সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা বন্দর ব্যবহারকারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।